Inside lane, missing exits, glued to the pavement, between the lines, I'll keep my gaze straight ahead as the last stop flies by. Hello guys, welcome to my channel, it's Passion to Explore. So today we're going to Mukundanagar. তো পার্ট ওয়ানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে মানে আমরা এসেছি রাস্তাটা, তো আজকে আমরা মুকুন্দনগরে চলে এসেছি। তো এটা হলো গঙ্গার ভিউ। তো আমাদের সাথে আছে দা জিক্সার বয় শুভম, ডাক্তারবাবু আছে তাই তো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি আলাপ করে দাও, মাস্কটা খোলো, হ্যালো বল। আমরা এবার ভিউর দিকে তাকাই, তো চলো ভিউর দিকে চলো। মুকুন্দপুর ঘাট খুব সুন্দর জায়গা, বিকালবেলায় আছি এখন এসছি ঘুরতে। লকডাউনের অনেকদিন পরে বেরোলাম, ফিরে এখানে আসলাম, খুব ভালো লাগছে। বিকালবেলাটা গঙ্গার ধারে বসে আছি। সো দেখো ভিডিও পুরোটা, টাটা। আর আগেও আগে এর এক ফার্স্ট পার্টটা আছে, ওটাও দেখো। এটাই হলো সেই মন্দির চত্বর মুকুন্দপুরের, কালী ও শিবের ও এখন পুজো হচ্ছে সন্ধ্যা আরতি। তো আমরা এখন মুকুন্দনগর থেকে ফিরে যাচ্ছি, তো হয়ে গেল ঘোরা। তো এই জায়গাটায় আসতে পারো তোমরা সবাই, ভালো। বাট আজকে রাত হয়ে গেল বলে বেশি কিছু দেখাতে পারলাম না, আর তার উপরে লকডাউন তো চলছেই, তার উপরে এত ভিড়, তো বেশি গ্যাদারিংয়ে গেলামও না ওই জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা দেখো সবাই। তো আমরা এখন বাড়ির দিকে দিকে শুভমরা, শুভম সামনে আয়, সামনে যা, আরো সামনে যা।
তো আমরা এখন চলে যাচ্ছি। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো। তো দেখতেই পাচ্ছ খারাপ রাস্তা, অন্ধকার, তার উপর এরম করে এখন এই রাস্তায় যেতে হবে। এই রাস্তাটা খুব খারাপ, তো এরম করেই যাওয়া যাক, তারপরে এই মেন রাস্তায় উঠবো। তো আমরা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করব, মেন রাস্তা দিয়ে যাব না, একটা অন্য রাস্তা দিয়ে যাবো, এরকমভাবে দেখাবো। তো চলো ভালো রাস্তায় উঠে আবার অন হচ্ছে। তো আমরা ভালো রাস্তায় উঠে পড়েছি, তো যাওয়া যাক, রাস্তাটা ভালোই, অন্ধকার হলেও ভালো। এই রাস্তাটা বলতে গেলে স্টেট রাস্তা না, এই রাস্তাটা শিবপুর হয়ে আসতে হয় ভায়া, তো শিবপুর থেকে এসে তারপরে রাইট টার্নে যেতে হয়, রাইট টার্ন থেকে সোজা, তো সোজাই রাস্তাটা বেশ এই গঙ্গার ধার দিয়ে। এটা আরেকটা মানে এই নদীটাই মুকুন্দপুরে গেছে। এই রাস্তাটা বেশ ভালো রাস্তাটা, পরিবেশটাও ভালো। তো এই রাস্তাটাও একবার তোমরা যারা আসবে তারা একবার এক্সপ্লোর করতে পারো, রাস্তাটা বেশ ভালো এবং ভাঙাচোড়া না, বাট একটু জঙ্গল আছে, তো একটু অ্যাডভেঞ্চার টাইপ মনেই হতে পারে, স্মল অ্যাডভেঞ্চার। লাইট নেই, বাট হ্যাঁ লাইট নেই ওই জন্য, বাট একা এসো না এটাই বলবো, আসলে মিনিমাম দুটো বাইক মানে চারজন এসো। তো আমরা হাফ রাস্তা চলে এসেছি, আর একটু রাস্তা বাকি মেন রাস্তায় উঠতে, আরো গাড়ি আছে সামনে, আজকে সাইড করে নামা। সামনে একটা কার্টুন ক্যারেক্টার যাচ্ছে মাঝখানে উঠে, ভালোই লাগে বেশ দেখতে রাস্তায় এরকম। ঠিক আছে, তাহলে আমরা মেন রাস্তায় উঠে তারপরে আবার আসছি, চলো বাইক এখনকার মতন বাইক মেন রাস্তায় উঠে আবার। তো ফাইনালি আমরা মেন রাস্তায় উঠে পড়েছি, তো এটা বুঝতেই পারছি রাস্তাটা, এই রাস্তাটা রানাঘাট থেকে পুরো সোজা মুকুন্দনগর যাচ্ছে, আর আমরা লেফট সাইড দিয়ে উঠেছি, তো এটাই সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে পারো আর বা ওই রাস্তা দিয়েও যেতে পারো। ওই রাস্তাটা বেশ অনেক ঘোরা, বাট যদি ঘুরতে ইচ্ছা করে তাহলে রাস্তা দিয়ে যেতে পারো বা এই রাস্তা দিয়েও যেতে পারো, এই রাস্তাটা খুব ভালো, অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এই তো শুভম আর শুভ, এখানে কালকে সকালে যদি আসি ভোরবেলা বেরোবি, কালকে যদি ভোরবেলা বেরোস এখানে পরোটা খাবো, এই যে পরোটা করে। ঠিক আছে ভাই, আজকের মতন টাটা। তো প্লিজ ব্লগটাকে দেখো, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা ব্লগ বানাতে অনেক কিছুই করতে হয়, এরপর এডিটিং আছে। তো যাই হোক, আমি পুরো বিগিনার, তো সাবস্ক্রাইব করো, ব্লগটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ওকে, বাই গাইস, সি ইউ ইন নেক্সট ভিডিও।